আল্লাহ চারজনে কান্দে লয়ে যখন কবরে লয়ে যাবে, ওই কবরে আমার আপন জন বলতে কেউ নাই রে, যখন তোমারে চারজনে কান্দে লয়ে রওনা দিবে রে ভাই। ইমাম থানবী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, চারজনে যখন কান্দে লয়ে রওনা দিবে, ওই লোকটা আমিও হতে পারি তুমিও হতে পারো, এমনি লোকটা বলবে চারজন বুঝে আমার সঙ্গে যাবে। আমি শুনলাম তোমাদের এই ফ্যাক্টরির থেকে একটা লোক বলে মারা গেছে, গেছে না? লোকটা জানতো না রাস্তার উপরে আমার আজাইল হয়ে রয়েছে। তোমরা যারা ফ্যাক্টরিতে চাকরি করো দাদা ভাই, আগামীকালকে ফ্যাক্টরিতে ঢুকতে পারবা কিনা আমি জানি না, তবে কে কেমনে কবরে ঘুমাইবা আমি জানি না। আল্লাহ যাদের চোখ দিয়ে পানি পড়ছে এদের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দে। এই শ্রমিকদের কষ্টের দুঃখ কেউ বোঝে না, শ্রমিক ভাই বোনদের কষ্ট কেউ বুঝে না। আল্লাহ আমার শ্রমিক ভাইদেরকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ এদেরকে ইমানের হালাতে বিদায় করে দিও আল্লাহ। আমি দেখতেছি আমার ভাইদের চোখ বড় পানি, যেই ভাইটা মারা গেছে 2-3 দিন আগে আল্লাহ, ওর বাচ্চা গুলোরে তুমি ভালো রাখো, জীবনটা শেষ করে দিলে পরের কারখানায় কাজ করতে করতে। বাবা আমি দেখবো এখন কার চোখে নবীর জন্য কান্না। এ মুসা, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে, আসমানে আসার আগে, 1 মাস আগে তাইফের মাঠে গেছি, একটা ছেলে প্রথম আমারে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিয়েছে। মুসা বৃষ্টির মতো আমার শরীরের মধ্যে পাথর গুলো নিক্ষেপ করছে, ধারালো পাথর গুলো আমার শরীরে লাগিয়া পাথর গুলা ভিতরে ডুইকা ডুইকা ছিল। মুসা আজকে সকালবেলাও যখন আমার মেয়ে ফাতেমা ওই পাথর গুলা টাইনে টাইনে উঠাইতেছিল, মুসা পাথরের কণা গুলো এমন ভাবে গোস্তের মধ্যে ডুইকা গেছে, পাথর তুলতে গেলে আমি চিৎকার দিয়ে উঠতাম। যখনই আমি চিৎকার দিয়ে উঠতাম আমার কলিজার টুকরা ফাতেমা জিব্বা দিয়ে লড়াই লড়াই টাইনে টাইনে উঠেছে। আমার গাজীপুর সবিপুরের শ্রমিক ভাইরা, গাজীপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, আয় আমি তোর দুইটা পাও ধরি। তখন আমার নবী বলছিল, ফাতেমা রে তুমি যে জিব্বা লাগায় লাগায় আমার ক্ষত স্থান থেকে পাথরের টুকরা গুলা উঠাও গো মা, এই 1 মাস পর্যন্ত তুমি আমার জিব্বা দিয়ে দিয়ে পরিষ্কার করো। মা তোর কি ঘৃণা লাগে না? ফাতেমা বলছিল, বাবা ও তুমি যদি একবার আমারে বলতে গো বাবা, ফাতেমা তোর পরিচয়টা কাইটা আমারে বুনা করে দে, আমি তোমার জন্য বুনা করে দিতাম গো বাবা। আল্লাহ দেখো আমার বাইরে কাঁদে মালি, এদের চোখের পানির খাতিরে ফিলিস্তিনকে রক্ষা করো আল্লাহ। এদের চোখের পানির খাতিরে এদের বাবা মায়ের কবরটা নাজাতের ওসিলা বানায় দাও। যুবক ভাইরে আমিও তোমার মতো মারা, আমার মতো যাদের মা নাই গো, আমার কোন আলেম ভাইয়ের মা নাই আমি জানি না,
আল্লাহ এখানে অনেক ইমাম বাইরা আছে, মাদ্রাসায় পড়া অবস্থায় এতিম হয়ে গেছে, প্রতিদিন নামাজের পরে রব্বির হাবুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্দে। আজকেও মাহফিলে বসে যারা কান্দে, ও আমার আলেম ভাইরা আপনারা তো জানেন আমার নবী 6 বছর বয়সে মারাইছে। ও হালিমা সাদিয়া যেদিন মারা গেলেন, হালিমা সাদিয়ার কবরের মধ্যে আমার নবীর ডাকার বলে মানে আমি আজকে চিরদরিয়া দিব হয়ে গেলাম বোমা। আমার মা মেনা 6 বছর বয়সে মারা গেছি, আমি যত কষ্ট না পাইছি গো মা, তুমি আমার সাইরা চইলা গেল মা, আমি অনেক কষ্ট পাইছি। হে যুবক ভাই রে, আমি যখন মাদ্রাসায় শুয়ে আছিলাম, তোমাদের একটা নিউট্রিশিয়ার একটা ছেলে আমার রুমের মধ্যে যায় হাত ধরে কাঁদে আর বলে হুজুর আমাদের একটা শ্রমিক ভাই মারা গেছে, হুজুর তার জন্য দোয়া করবেন। আল্লাহ আমার এই ভাইদেরকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও, জোর করে আমিন, আরো জোর করে আমিন। কষ্ট হইতেছে ভাই, এবার কানবি। এ মুসা, তুমি আমার ঠোঁটটার কপালটা দেখলা, পিঠটা দেখবা না? এবার একটা শিক্ষার মারবি ভাই, যদি হজে যাইতে চাস, যদি হজে যাওয়ার নিয়ত থেকে যারা দাঁড়ায় আছো বইয়া পর, আমার মন কেন যেন বলে তোমরা সবাই হজে যাইতে পারবা, বৈশাবো বৈশাবো ভাই বৈশাবো, জুতা জোড়া খুইলা বইয়া পর প্যান্ডেলের মধ্যে, আল্লাহ তোরে হজে নিবে আমি বললাম। এবার তাকা মুসা, দেখবা না আমার পিঠের মধ্যে তায়েফের ছেলেদের মাইরের আঘাত, কোপ দিছিল ওই গর্ত গুলার দাগ এখনো শুকায় নাই। ও আমার আশেকে রাসুল ভাইরে, নবীর রওজাটা যদি দেখতে চাও রে ভাই, এই হাজিরা যারা হজ করতে গেছে জিজ্ঞেস কইর, হাজিরা যখন মদিনার ওই সবুজ গম্বুজটা প্রথম নজরে পড়ে বাবা, হাজির কলিজাটা বাবা কলার পাতার মতো নাচতে থাকে। আবার যখন মদিনা সাইরা বাংলাদেশে আসে, হাজির কলিজাটা থরথর করে কাঁপে আর বলে নবীজি আবার কবে মদিনায় আসব। ভাই মদিনায় যাওয়ার আশা আছে না? আছে। যাবা কে কে যাবা? দেখে আল্লাহ হাত তুলে দেখাও তো, হাত তুলে দেখাও, আল্লাহ তুমি দেখো গো, আজকে 22শে ডিসেম্বর হাত দুটা উঁচা করে বলে মালিক 22শে ডিসেম্বর আমার আলেম ভাইদের সাথে এই গভীর রজনীতে গাজীপুর সফিপুর 22শে ডিসেম্বর তোমার নবীর রওজাটা দেখতে যাবে, যারাই দেখতে যাবে লইয়া যাও না, আল্লাহ একটা বল লইয়া যাও না। কেমনে যাব ওই মদিনা মক্কাতে, যেই দেশেতে আমার নবী ঘুমাইছে, যেই দেশেতে আমার নবী ঘুমাইছে। আল্লাহ যারা হাত দুইটা উঁচা করে বলছে নবীর দেশে যাবে একটা বার লয়ে যাও, জোর করে আমিন, আরো জোর করে আমিন। আল্লাহ যারা কানছে এদেরকে মাফ করে দাও আল্লাহ,
দেখো মাহফিলের মাঝখানে যুবক গুলা কিভাবে কাঁদতেছে। মজান আমার নবী যখন জামাটা তুলছে, মুসা পয়গম্বর একটা চিৎকার দিয়ে চোখের মধ্যে হাত দিয়ে বইয়ে পড়ছে, নবী যার গায়ে মশা মাছি পড়া হারাম, এইভাবে আপনার মাল্য একটা বারো কি প্রতিবাদ করলেন না গো নবী? আমার নবী বলে, মুসা রে আমি যদি প্রতিবাদ করতাম একটা বেঈমানও বাঁচত না। যে মানুষটা প্রতিবাদ করলো না, বড়দোয়া দিল না, আমার ওই নবীর বাংলার জমিনে যদি কেউ গালি দেয় আরে আস্থা রাখব না। রাজি আসো না নাই কে কে রাজি আসো না কিন্তু হাত দেখাই দাও। আল্লাহ আমার এই ভাইদেরকে কবুল করে নাও, এই রাত 11টার সময় এদের দোয়া কবুল করে নাও। আল্লাহ যারা আমার সাথে কাঁদছে এদেরকে একবার মক্কা মদিনা দেখাইবা, এরা যদি ফ্যাক্টরিতে কাজ করতে করতে মারা যায় এদের কবরের সাথে আমার নবীর সাথে দেখা করাই দিবা। আল্লাহ আকবার করে বলো তো। দাদা ভাই মুনাজাতের আগে কেউ যাবো না, রাজি আসো? কে কে রাজি আসো দেখে আল্লাহকে হাত ধরে দেখাও তো, আল্লাহ তুমি কবুল করো আমার ভাইদের চোখের পানি গুলো কবুল করো। নামাও হা, 30টা সেকেন্ডটা আমি বলবো বাবা, এই 1.5 ঘন্টা মেহনত করছি, 9:25 স্টেজে উঠছি, বয়ান শুরু করছি 9:30, এখন 11টার কাছাকাছি, 11:30টার কাছাকাছি, 1.5 ঘন্টার উপরে তোমরা যারা বসে আছো সেটা একটা আওয়াজ দিয়ে বলবা, ফিলিস্তিনের জন্য নামাজের পরে দোয়া করার দরকার আছে না নাই? করবো না ভাই? ফিলিস্তিনের এতিম বাচ্চাগুলোর জন্য দোয়া করবা না? জানো এতিমদের মনে কত কষ্ট? ফেসবুকে একটা ওয়াজ ভাইরাল হইছে আমার, দেখছো? ছোট্ট একটা বাচ্চা, 11 বছর একটা বাচ্চা আমার 100 টাকা দিয়ে দোয়া চাইছে, দেখছো? সারা দুনিয়া পাগল হয়ে গেছে। ঘটনা তো তোরা জানোস না ভাই, তাহলে এখন আমার কাছ থেকে শোন। মানিকগঞ্জ ওই ছেলেটার বাড়ি, মানিকগঞ্জ মাদ্রাসায় যখন গেছি আমি মাহফিলে, যাওয়ার পরে আমি যখন যুবকদেরকে বলছি বাবার কাছে মাছ চা, ওই 11 বছরের তালবেলিমটা, ওর তো বাপ নাই, ও কার কাছে মাছ চাইব? একটা দৌড় দিয়ে দেখি তারিফ করে স্কুলে বইরে গেছে। ওরে বাবা রে, এই কথা বলে পড়ে গেছে। আমি বললাম কি হলো রে, ডাক দে তো। ওই মাদ্রাসার মহতাম ছেলেটারে কোলে হাত ধরে নিয়ে এসে, হুজুর ওর আব্বা নাই। আমি জিজ্ঞেস, তোর মা নাই কয় আছে? তোর আব্বা নাই কয় না? আমার আব্বার লেগে আব্বার আমি 100 টাকা দিয়ে দোয়া চাইলাম। আমি ওর কথা কোনোদিনও বলবো না, আমি মক্কায় গেলেও এর কথা বলবো না। আমি বলছি তুই 100টা টাকা খাইস, আমার দেউন লাগবো না। না, আমার আব্বারে যেন মাফ করে দেয়, এর লেগে আব্বারে দিছি আমি। আশেপাশে দেখো সবাই কান্দে, কেন কান্দে জানো? এই দুনিয়ায় যার বাবা নাই ওর মতো দুঃখ পেয়ে কেউ নাই, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ পেয়ে কেউ নাই। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। হেলে তুমি গাজীপুর সবিপুরের দিকে তাকায় দেখো কেমনে কান্দে আমার ভাই। মার বাসায় রাই খাইছে আর মার চেহারাটা দেখতে পারে নাই গো মা, হয়তো আমার যুবক ভাইরা চাকরির সুবাদে এখানে থাকে, মার কবরটা রয়েছে গ্রামের বাড়ি মা। আল্লাহ দেখো সামনে বসে ছোট্ট ছোট্ট বাচ্চা গুলা কান্দে,
আমার নবী যখন মায়ের ওয়াজ করতেন এই সাইজের তালবেলিম গুলা নবীর সামনে অর্থাৎ সাহাবী গুলা কান্ত নবী আমার বলতো সাহাবীরা দেখো এই বাচ্চা গুলা কি বুঝে এরা কেন কান্দে অনেক সাহাবী বলতেন হুজুর এই ছেলেটার বাবা ছোট্ট কালে মারা গেছে অনেক সাহাবী বলতেন এর মা মারা গেছে নবী তারে বুকের মধ্যে নিয়ে আদর করতেন গো বাবা আল্লাহ যারা আমার সাথে কান্দে রাত 11টার সময় তাদের বাবা মাকে মাফ করে দাও কবরটা জান্নাতের বাগান বানায় দাও ভাই যারা কানছর আমি তোদের বলে গেলাম তোদের মতো বাচ্চা আর কেউ নাই মহিলা ব্যান্ডেল আমার যেই মারা কানছেন তার মতো দামি আর কেউ নাই আমার মা বলছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস আর এই মসজিদ থেকে আমার নবী আমার আল্লাহর বাড়িতে যাওয়া শুরু করছে আমার দিকে তাকান মসজিদে আকসা কারে কয় বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আমার নবী মসজিদে আকসার সামনে দাঁড়িয়ে আছি বাজান রে দুনিয়ার সব নবী নবীর সামনে বসা আমার নবী নতুন একটা দুলার মতো রুমালটা এইভাবে দিয়া বসে আছে নবী তো কাউরে চিনে না গো বাবা জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে জিব্রাইল এই সব মানুষের ভিতরে সবচেয়ে লম্বা সবচেয়ে বড় বডিওয়ালা একজন মানুষ দেখা যায় উনিকে বলে হুজুর আপনি কোনো কথা বলবেন না সবাই লোকে পরিচয় হবে পরে আপাতত দেই গেল আপনি কোনো কথা কয়েন না হেরা নিজেরাই পরিচয় দিবে একটু পরেই যখন নবী বললেন ওই লোকটা কে গো এত বড় লম্বা এত বড় বডি চেহারাটা দেখা যায় আমি নবীর মতো কে লোকটা সূরা বনী ইসরাঈল তাফসীরে দেখবেন উলামায়ে কিরাম তাফসীরে উলুমুল কোরআনের মধ্যে আসছে তাফসীরে বয়ানুল কোরআনের মধ্যে আসছে জিব্রাইল বলে ওনার পরিচয় উনিই দিবে আপনি চাইয়ে চাই খালি দেখেন একটু পরে লোকটা দাঁড়ায় বলে আনা আদম সফিউল্লাহ ইবনে সালে মারহাবান ইবনে সালে স্বাগতম শুভেচ্ছা আমার যোগ্য পোলা যোগ্য বাবার যোগ্য পোলা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা আদম খুদ্দা দিলেন যেই জায়গায় দাঁড়ায়া এখন সে জায়গায় যাইতে দেয় না শুধু আপনাকে দুইটা পাও দোষী এখন কানবেন আল্লাহ তুমি আমাদের রক্তের বিনিময়ে হলো বাইতুল মুকাদ্দাস কে আজাদ করো বেঈমানের হাত থেকে বাঁচাও বজন একটু পরেই দেখে আদম আলাইহিস সালামের মতো আর একজন চেহারাওয়ালা দাঁড়ায় গেলেন বুখারিতে আর সেইভাবে দেখবেন গাজীপুর সবিপুরের যুবক ভাইরা 22 ডিসেম্বর সাক্ষী থাইকে যাবে নবীর কথা শুনি আল্লাহর ঘরের কথা শুনে যার চোখ দিয়ে পানি পড়বে এই চোখ দিয়ে তুমি একটা বার না একটা বার বাইতুল্লাহ দেখতে পারবা হজ করতে যাইতে পারবা গো যদি বাইতুল্লাহ যাওয়ার নিয়ত থাকে এখন চোখের পানি ফেলায় কাম তুমি মালিককে ডেকে ডেকে বলো মালিক দুনিয়ায় কত জায়গায় গেলাম তোমার কাবা ঘরটা একবার দুই নয় দেখ কত আলেমের মুখে শুনলা আজকে দুইটা মসজিদের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না একটা হলো বাইতুল্লাহ কাবা শনিবার একটা হলো মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস আল্লাহ আমি গরিব মানুষ জীবনের টাকা জোগাইতে পারবো কিনা তুমি হঠাৎ করে আমার কিছু টাকা দিয়ে দাও তোমার বাইতুল্লাহ একবার দেখাশি
একটু পরে আদম নবীর মতো চেহারার লোকটা দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতে যে আনা ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বাবা একটু জোরে কোনা ভাই, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি জাতির পিতা ইব্রাহিম। নবী আমার মুসকি মুসকি হাসতেছে, এই যে আমার বাবা ইব্রাহিম। নবী আমার চাইতে ছিল যে একটা দৌড় দিয়া ইব্রাহিমকে বুকে জড়াই ধরে নেবে। আমি আর বাজি করি না, আল্লাহুম্মা আমিন। রব্বানা আযলান হুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। এক ঘন্টা হয়ে গেছে, এই বেটা আওয়াজ দাও না কা বেটা খাতার আলে। এই নবীর দেখতে মন চায় না, আমার জাতির পিতার দেখতে মন চায় না, স্বপ্নের ভিতর আমার বাবা ইব্রাহিমকে দেখতে পারবা। আমার নবী চাইতেছে, জি চাইতেছে, মন চাইতেছে একটা দৌড় দিয়ে যাই আমার নবী ইব্রাহিম রে জড়াই ধরে। জিব্রাইল বললেন ওয়েট ওয়েট ওয়েট, একটু সবর করেন, ধরতে পারবে না, সন্তান তার বাবার কোলে যাবেন না, হতে পারে না, যাইতে পারবেন, একটু পরে যাবেন, এমন না, শুধু এখন তাকে পরিচয়টা নেন যেন আপনার চেনতে সুবিধা হয়। আলহামদুলিল্লাহ বলেন না, আপনি যখন বিয়ের বরযাত্রী হিসাবে গেটের কাছে দাঁড়ান, একজনে পরিচয় করে দেয়, এই যে আপনার চাচা শ্বশুর, এই যে মামা শ্বশুর, এখন তো এইগুলার পরিচয় না, খালি মগার মগি গেঠা লাগছে, এই চিনকিম পাকা চি কি হয়েছে, ফেসবুকে পরিচয়, ফেসবুকে বিয়া, আর ফেসবুকের দ্বারাই এচিং কেম পাকা কি কথা কয় না কে, ফেসবুকে পরিচয়, ছবি একটা দেশে ইচিং কে লাচি, কঠিন জিনিস, বাস্তবে দেখা করতে যায় না, হায় হায় একই। আর একদিন ফিরে কয় আমি তো তোরে চাই নাই, আমি তোরে চাইছি, কথা কয় না কে, মানে এই কথা কইয়া বাঁচতে চাইছে যে আমার ঘরে বউ আছে, কয় তোর বউ 17টা থাক, দেখছ না কুষ্টি একদম শাক শাক করছে, তোর 17টা থাকলো আমি তোর গলায় ঝুলিব, কথা কবি শিখ কর দিব, কথা কর না কে, জোরে কর, আরো জোরে। ফেক আইডি দেখে সেজদাই পড়ে যাইস না, কষ্ট ঠিক আছে, আর 10 মিনিট কথা কর, ফেসবুকটা আমাদের জীবনটা শেষ করে দিল, এই ফেসবুক নামে গজবে এক আলেম আর এক আলেমের শত্রু হয়ে গেছে, জনগণ এখন আমাকে নিয়ে হাসা হাসি করে, আর মিডিয়া গুলাও আছে, আল্লাহ এগুলার গজব দিয়ে শেষ করে দাও, যারা আলেমুল আমার হাসির পাত্র বানায়, কথা কন না কেন, যদি একো গজব না দাও, একো ক্যামেরা ডেলি টেরাকে নিচে ফেলাও, লরে টেরাকে নিচে ফেলে সেফটা বানায় হেলাও, আলেমুল আমার যারা হাসির পাত্র বানায়, কষ্ট হয়ে গেছে ভাই, এই 25 বছরে পড়লো আজে জিন্দিগি, দুই যুগ পার হয়ে গেছে, আপনি বাইবেল নামে শুকরা বক্তা, এই যুগটা দেখতে 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 এখন বিতৃষ্ণ হয়ে গেছে মিডিয়ার কারণে, আমাকে নিয়ে ব্যবসা করবি কর, আমরা তো তোকে দাওয়াত দিয়ে নিয়ে আসি, আইসি এই যে হাফিজুর রহমান সিদ্দিকি মিডিয়ার সামনে যেতে দেন না, কেন, এই বেটা মিডিয়ার কারণে তার জীবনে বহুত ক্ষতি হয়ে গেছে, কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর অস্কর,
আল্লাহ গো আপনি আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন, আমাদের মাফ করে দেন। যে মিডিয়ার কারণে আজকে আলেম উলামা গালি শুনে, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন, ওরা সত্যকে প্রচার করার তৌফিক দান করেন, আল্লাহ এদের কামাইতে বরকত দেন। জানি এরা আলেম উলামার পিছনে ঘুরে, ভাইরাল বক্তাদের পিছনে ঘুরে, হয়তো একটু ব্যবসাটা চাঙ্গা করার জন্য, কিন্তু এরা যেন হালাল ভাবে করে এই দোয়াটা করি। আলেম উলামার হাসির পাত্র না বানায়। বলতেছে আপনার এখন কথা কয় লাগবে না, জামাই যদি তখন কয় আব্বা আপনি কোন জায়গায় চাইছেন, নতুন জামাই যদি এই কথা কয় তাহলে মামা শ্বশুর কবে এটা দিয়ে আবা হালাই দিয়ে আবা আবা কথা কর না কে বাবা, এই যে তোমার মা তা ওই ওই পুন তুই শেষ কথা কর না কে বাবা, এই যে তোমার ছোট শালা, যদিও শালারে কুচু কুচু দেউন যায় ওই সময় কথা কয় না কথা কর না কে, এটা হলো ভদ্র জামাই ভদ্রের পরিচয়। আমার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র কথা কর না কে, যদি নবীর মন চাইতেছে বাবার একটু জড়াই ধরবে কিন্তু সময় আছে, এই তারিখ না হয় মেলা এই তারিখ আইয়া সালা সমান্তির লোকে ভালো ভালো পড়র পড়র কইরু দাদা শ্বশুরে জড়াই ধরে কোলাকুলি করে, কিন্তু আজকে না সময় আছে কথা কর না কে। এক বেড়া তার পোলারে বিয়ে করেছে খুব শখ করে, এক বলদাবু বলদাবুরে বিয়ে করে আনার পরে, এই যে আনার পরে তেনিয়া দুই সপ্তাহ গেছে বউ কথাই কয় না কথা কয় না কথা কয় না কথা কয় না, সব গিরাম বইরে সরাই গেছে বউ কথা কয় ওটা বলদা, ওটা আজ বলো মেনটি ও কোনো জুইতেন না, এমন পোলার লেগে এমন বউ আনলো, আরে আল্লাহ রে কি দেখে আনলো বদনাম সরাই গেছে। এখন শাশুড়ি কয় বৌমা তোর পাও দূরে ধরছি একটু কথা কয় কিছু ক, মানে বুঝুক দা আমার বউ চালাক, আমার বউ বলদ না বুবা না। তো বউ বলতে 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 বউ বলে চাম্মা আমি একটা কথা জিগাই, বলো মা বা বলো মা মা, আরে আমার না আরে আমার মা ভালো কথা একটা কথা বড় বড় বাইরেছে, মা বলো কি কব ক মা ক ক, আম্মা আপনার পোলা মরে গেলে আমার বিয়ে দেবেন কার সাথে, শাশুড়ি কয় আল্লাহ তোর পাও ধরছি মা তোর কথা কম লাগবো না, তুই এমনি থাইস তাই তো আমি খুশি, আমি মনে করে নেবো তুই বুবা কথা কর না কেন বাজন্দে, আমার নবী তো বুবা না, আমার নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তাবিদ, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ চালাক, পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান, ওয়া আওজানান নাস ওয়া আহদানান নাস ওয়া আসজালান নাস, আল্লাহ রাসূল বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আমি, আহসানান নাস আওজাদান নাস আসজান নাস, আমি মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর, আমি সবচেয়ে বুদ্ধিমান, আমি সবচাইতে জ্ঞানী, আল্লাহ আমারে বানাইছে আনা বুইস্তু মুআল্লিম, সারা দুনিয়ার আলেমের শিক্ষক আমি, সারা নবীদের শিক্ষক আমি, আল্লাহ পর্যন্ত বলতে পারো না, দুনিয়ার সব নবীর উস্তাদ আছে আমার কোন উস্তাদ নাই, আমার উস্তাদ আমার আল্লাহ, কে 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 আজকে আমার সেই নবীরে বাংলার জমিনে গালি দেয়, জীবন যা কার থা, যদি আমার নবীরে কেউ গালি দেয় আর জায়গায় পুঁতে ফেলব, রাজি আসো না রাজি আসো না, কাকে রাজি আসো না, কিন্তু হাত দেখে দাও, আল্লাহ আপনি কবুল করেন, তাকান এই দিকে, ওয়েট 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 এন্ড সি, একটু একটু সবুর করেন, দেখা করতে পারবেন, বাপরে বুকে নিতে পারবেন, বজন্দে আমার নবীর সাথে সব পরিচয় হয়ে গেলেন মোটামুটি, এইটা আমার বাবা এইটা আমার আদি বাবা, এই যে আমার ইদ্রিস নবী, এইটা আমার মুসা ভাই, এইটা আমার আইসা,
এইটা আমার ইদ্রিস, এইটা আমার নূহ। মোটামুটি পরিচয় হয়ে গেলেন বাবা, কোনো কথাবার্তা বললেন না, যার যার আসমানে চলে গেলেন। এ গাজীপুর সফিপুরের বাইরা কোন দিনটা নরম করবা? আমার নবী এবার জিবজালকে বলতেছে, এরা কই যায়? ও নবী, তারা যার যার ইস্তারে চইলা যায় গো। আপনি আল্লাহর তদরকির মধ্যে আছেন, আল্লাহ আপনার দেখতেছেন, চিন্তা করেন না। আরে চিন্তা করবো না, কেউ লাগে একটা কথাও তো কইতে পারলাম না আমি। এরা কই যায়, কিন্তু কথা কয়ে যাইতে কও। এর দ্বারা বোঝা যায় মান নবী গায়েব জানে না। নবী গায়েব জানলে পরের খবর বলতে পারতো যে ওগুলাকে দেখা হবে, কোলাকুলি হবে, কথা হবে। এটা নবী জানে না, কথা কর না কেন। মুসা আলাইহিস সালাম সব চলে গেলেন, কেউ নাই মাঠে। নবী মনটা খারাপ করে বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ায় রয়েছে। আল্লাহ কই গেল? ও জিবরাইল কই গেল? কোন মানুষ নাই, কোটি কোটি মানুষ দেখলাম, একজনও নাই। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, তাফসীর বয়ানুল কোরআনের মধ্যে দেখবেন। আটজন ফেরেশতা যে সাতটা আসমান কান্দে করে রাখছে, ওই আটজন ফেরেশতাও আমার নবীর পিছনে মুক্তাদি বানাইছে। কি মনে করলেন আপনি? আল্লাহর কুদরতি শক্তি দিয়া আসমান খাড়া করাইয়া ওই আটজনকেও আল্লাহ নবীর পিছনে খাড়া করাই দিছে। কোন ফেরেশতা বাদ ছিল না আমার নবীর পিছনে ইক্তেদা করতে, এবং আপনার আমি ইক্তেদা করছি। আমরা রুহুর জগৎ থেকে আসছি, মারহাবা বলেন। আমরা বলতে পারবো নবী আপনার সন্তান, আমরা আমাগো দিয়ে খুঁজে যান, আমরাও আপনার পিছনে মেহনতি করছি, আপনার পিছনে আমরা মুক্তাদি হয়েছি, আপনি আমাদের ইমাম। বাজান এবার আমার দিকে তাক, আমি সব নবী আসমানে চলে গেল। আমার নবী জিব্রাইলকে বলে, জিব্রাইল আমি একটা কথাও বলতে পারলাম না। ও জিব্রাইল, আমার ভাবটা প্রকাশ করতে পারলাম না, তারাও কিছু বললো না। জিব্রাইল বলে, নবী একটু সবর করেন, সব হবে। কোন সময় হবে? একটু সবর করেন, ইন দি মিন টাইমে বাবা দেখা যাইতেছে সিঁড়ি লাগাইছে, সিঁড়ি সিঁড়ি তারের খাম্বায় 30 মিটার নষ্ট হলে সিঁড়ি লাগায় না? হ্যাঁ, ওটা কি একবারে কি পার্মানেন্ট সিঁড়ি? তারের খাম্বায় ওড়া সিঁড়ি, সিঁড়ি লাগাইছে অটো সিঁড়ি। নবী ওড়েন জোরে 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 ওড়েন, নবী উঠতেছে, লিপ সিস্টেম সিঁড়ি। উঠেই দেখে যেই লোকটা প্রথম খুতবাতেছে, হে বয়ে গেছে লোকটা, কে 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 কে? আমার বাবা, আপনার বাবা আদম ও সফিউল্লাহ। আসসালামু আলাইকুম আব্বা, আপনার না দেখলাম একটু আগে। হ্যাঁ বাবা, হ্যাঁ আসেন 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 আসেন। তখন আমার কথা কও, আপনার কথা কও নিষিদ্ধ ছিল, আমার কথা বৈধ ছিল। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ওই যে পিছনে মাঠ খালি করে দিছে, মগাগুলো আসো, যারা চলে গেছে আপনি আসেন, এখন ভিতরে আসেন, দাদা ভাই আসেন, ঢোকেন এখন, মারহাবা বলেন। ওরা চলে যায় অবস্থিতি শেষ, আপনা করা শুরু, আপনার জান্নাতি জোরকান মারহাবা। বোঝা গেছে, আপনার মতো দামি আর এখন কেউ নাই, কারণ যারা কারেন্ট চলে যাওয়ার পরে চলে গেছে, এরা আসলে ওয়াশ শুনতে আসে না, ওরা শুধু আমার এক নজর দেখতে আইছিল। ওই যে বসন্তের কুকিল দেখা শেষ, দৌড় দিছে, আল্লাহ যারা আমার এক নজর দেখে চলে গেছে, ওরা যদি আবার ফিরে না আসে, বাড়িঘর তুমি চিনো, কি দোয়া করব? এক হুজুর কয় ঠিক মতো পৌঁছে দেন, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আমার ভাইদেরকে আসার সুযোগ দান করেন।
আল্লাহ যারা দাঁড়ায় আছে যদি না বসে দুজন ফেরেস্তা পাঠাই দেন বাইরে লুলা বানায় হেলাইতে কর। আল্লাহ আকবার সরে বলেন তো জিনাটা সারলো ঠিকই, কিন্তু মগাটা সারলো আধা ঘন্টা দেরি করে, দশ মিনিট দেরি করে এই কামটা করিস কারণে নাকি এটা আবার জেনারেটার। শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিককে নবী টেনশন করেন না। আহো বাবা আহো বজন দামান নবীর বুকের মধ্যে নিয়ে আদম আলাইহিস সালাম আদর করলেন। আরো জোরে কোন আদর করিয়া নবীর কপালে চুম্বন করে বলে নবীজি আমি আপনার বাবা, আপনার মতে একটা ছেলেই যথেষ্ট, আপনি আমার উম্মতের কান্দারি, আমার সন্তানের জান্নাতের জামিনদার, আমি আপনার লেগে দোয়া করলাম যান গো নবী যান, কোনো বাধা নাই যান। নবী আমার বাজান উপরের দিকে গেলেন, দেখা হয়ে গেল, যাইতে যাইতে বাজান দ্বিতীয় আসমানে ঈসা ইহিয়ার সাথে দেখা হইল, তৃতীয় আসমানে তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা হইল, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা হইল, পঞ্চম আসমানে হারুন নবীর সাথে দেখা হইল, ষষ্ঠ আসমানে যখন মুসা নবীর সাথে দেখা, এখন কানবেন মুসা আলাইহিস সালাম আমার নবীর বেশি পাগল ছিল বাজান কেন জানেন নি, মুসা নবীর সবচেয়ে বেশি ইতিহাস কোরআনে আমার আল্লাহ আমার কাছে নবীর কাছে বর্ণনা করছে। বুকের মধ্যে চেপে ধরে বলে নবীজি আমি আপনার কত পাগল আপনি নিজেও জানেন। আমার নবী বলে ভাই মুসা রে আমিও তোমার অনেক পাগল, বাজান এখন চিল্লাবার কানবা যদি মক্কা মদিনায় যাইতে চাও মুসা পায়গম্বর একটা দৌড় দিয়া আমার নবীর বুকের মধ্যে চেপে ধরলেন বাবা। যখনই বুকের মধ্যে চাইবা ধরছে মুসা নবীর হাতটা নবীর পিঠের মধ্যে চলে গেছে, যখনই নবীর পিঠের মধ্যে হাত লাগছে গাজীপুরের যুবক মুসা পায়গম্বরের হাতের মধ্যে দেখে আমার নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরা, মুসা নবী গোশতের টুকরা গুলো আঙ্গুল দিয়া ডলা দেয়ার বলে নবী গো এই গোশতের টুকরা গুলো কিসে, আমার নবী বলে মুসা রে মুসা এই গোস্তের টুকরার জন্যই তো আমি আল্লাহর বাড়িতে আসছি, মুসা আমি যখন সারা দুনিয়া সফর করি তখন ফিলিস্তিনে তোমার বাড়িটা দেখছি, তোমার শ্বশুর বাড়িটা মাদায়নে দেখছি রে মুসা, জিব্রাইল আমারে ঘুরাই ঘুরাই দেখাইছে, কিন্তু মুসা আমি দেখতেছি তোমার চোখ ভরা পানি কেন। মুসা পায়গম্বর বলে নবী আমি দেখতেছি আপনার চোখে পানি কেন, আমার নবী বলে মুসা রে পিঠের কথা জিজ্ঞেস করছো না কিসের গোশতের টুকরা, আমি এইখানে আসার এক মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম, তাই পরে 162 জন ছেলে আমারে এমন মায়ের গুলা মারছে, আমারে মারতে মারতে তিনবার বেরুশ করছে, ও আমার গাজীপুরের সবিপুরের ভাইরা
যদি আমার এতিম নবীর স্বপ্নে দেখতে চাও, যদি কবরের শান্তি পাইতে চাও, দুই নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কও, ও মালিক আমার মা নাই বাবা নাই, আমার মা রংপুর দিনাজপুরের জমিনে শুয়ে আছে, আমার মা ফরিদপুর মাদারীপুর শরীয়তপুরের জমিনে ঘুমায় আছে, আল্লাহ আমার মা কবরে কেমন আছে জানি না গো মালিক, তুমি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও, এই কথাগুলি যদি তুমি বলতে পারো বাবা, আমার নবীর ইশকদিয়া কলিজাটা কোন ঠান্ডা করবা। মুসা নবী বলে, নবীজি পিঠের মধ্যে এইগুলা গোশতের টুকরা উঁচা হয়ে আছে, আবার দেখতেছি কপালটা ফাটা ঠোঁটটা ফাটা, নবী এই দৃশ্যগুলো আমি দেখলাম গো, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার এক মাস আগে তায়েবের জমিনে গেছিলাম, তায়েবের একটা ছেলে প্রথম একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায় দিছে, আল্লাহ দেখো আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি পড়ছে এদের জীবনের সব গুণগুলো, এরা কোন কারমেন্টের শ্রমিক আমি জানি না, কার মা নাই কার বাবা নাই তাও জানি না। তোমরা জানো ইউটিউবে দেখছো আমি 4 কোটি টাকা খরচ করে ঢাকা ক্যারানি মাঝে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি, আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, কোন বড় লোককে বলি নাই, তোমার মতো গরিবের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আমি মসজিদ করছি। তোমরা মুসাবাই যদি 100 টাকাও দাও এটাও আমি মাদ্রাসায় খরচ করি মসজিদে খরচ করি। সেকেন্ড আমি বলবো, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, তোমাদের মতো কাজ করছো ওই লোকটা, যে লোকটা মারা গেছে আমি শুধু তোদের দুইটা পাও ধরে বলবো, যুবক যেই মাদ্রাসা পত্রিকা আয়োজিত আজকের এই মাহফিল, এই মাদ্রাসা অনেক এদিন চলে আছে, মাদ্রাসাটা জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে, আমি 30 সেকেন্ডে একটা জান্নাতি ভাই চাই, একটা কলিজার ভাই আমি চাই, তুই আমার সাথে বন্ধুত্ব করবি, তোর মায়ের জন্য জান্নাতের একটা টিকিটের ব্যবস্থা করবি, তোর বাবার কবরটা জাহান্নামের আগুন থেকে ফিরেবার চেষ্টা করবি, 30 সেকেন্ড এমন কোন যুবক আসো কি? হুজুর এই মাদ্রাসায় ওয়াজের পরে কান ধরবে, আমি আমার মায়ের জন্য আমার বাবার জন্য এই মাদ্রাসার প্রথম কাজের জন্য আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাই দে, 1000 ইটা এই মাদ্রাসায় দিবা, আল্লাহর একটা পাগল লাভ দিয়া তোমার মায়ের জন্য তারা বাবা বলতো খেয়ে দিবা 1000। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولا تقولوا لمن يقتل في بل أحياء ولكن لا تشعرون وإنك لعلى خلق عظيم
يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ রতনপুর মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং এর উদ্যোগে 22 ডিসেম্বর 2023 একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান শিকদার কে সভাপতি নাই আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শিকদার মোশাররফ হোসেন আজকের মাহফিলের উদ্বোধক জনাব ডাক্তার মোহাম্মদ বখতিয়ার বিশেষ অতিথি রফিকুল ইসলাম তুষার আজকের মাহফিলে যে সমস্ত উলামা ইকরাম বয়ান করেছেন আমারই দেশের রত্ন উদীয়মান তরুণ বক্তা হাদি শরিয়াতুল্লাহ সেই প্রাণের মাটির দেশের মানুষ আপনাদের সফিপুর কেন্দ্রীয় জামে মসজিদের বাজার মসজিদের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত আল্লাম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইউনুস শরীফ বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলে আরেকজন বক্তা ওয়াজ করেছেন সিরাজগঞ্জ থেকে আগত শহীদুল ইসলাম মাদানী এখানে আরো প্রধান উপদেষ্টা হিসাবে বেলায়েত হোসেন মহসিনুজ্জামান অনেক অতিথির নাম আসছে সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ সাথে সাথে আপনাদেরকে আমার কলিজার মধ্যে থেকে ধন্যবাদ জানাই যে আপনারা যদি না আসতেন আমি ইলিয়াস রহমান জাহেদির কোনো দাম নাই কথা কন না কে যে কোনো ফ্যাক্টরি বলেন অফিসার বলেন ব্যবসা প্রতিষ্ঠান বলেন শ্রোতা না হইলে ওই প্রতিষ্ঠানে কোনো দাম নাই তো আজকের মাহফিলে যারা এত কষ্ট করে শীতের মধ্যে আসছেন আজকে 22 ডিসেম্বর রোজ শুক্রবার আমি আপনাদেরকে আগে ধন্যবাদ জানাই আমার কলিজার মধ্যে থেকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন আমিন আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন আমিন জোরে করে আমিন এই পর্দাটা খুলে দাও এটা খোলো এই পাশেটা থাক বাতাস এদিক দিয়ে উত্তর দিক দিয়ে এটা খোলেন এটা খুলে বিছাই দেন এ দুলা ভাই খোলো তো এটা খুলে দাও
আল্লাহ কবুল করেন, যার কারণে আমিন। এবার বলেন তো সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, এই আল্লাহ নাম আসতে বলেন, আল্লাহ নাম যে যত জোরে আওয়াজ দিবেন তত তাড়াতাড়ি গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ ওয়ালা যারা আল্লাহর জিকির করে তারা ঠিক না বেঠিক, বন্ড যারা বাপের জিকির করে তারা কি আল্লাহর পাগল না আপনার বাপের পাগল, বন্ড বাপ বা আছে না, এমনও বাপ আছে পায়খানা করে পানি খরচ করি কিনা তাও শুদ্ধ, হালায় সারা সপ্তাহের ভিতরে একদিন নামাজ পড়ে না, জুমার নামাজটাও যেই পীরে না পড়ে, পীর কওয়ার দুলা বাইরে বাপ কওয়ার সমান। একসাথে বলতে হবে, নামাজ ছাড়া কি কোনো উপায় আছে? একজন হুট করে রয়েছে সেমনি সাদর গাই দিয়েছে, বেটা কথা কয় লেডিস মার্কা বলা ভালো, ফেসবুক চালাই ভিতরে কিছু নাই, যাও আছে খোসা, বেটা ওয়াজের মাঠে ববি মনে করবে ওমর খাত্তাবের মতো পোলা বয়ে রয়েছে, কথা কর না কেন, ওমরের ভিতরে হাত কি সাইডে আসিল, মোবাইল বন্ধ কর, দুলা ভাই মোবাইল বন্ধ কর, দাঁড়াও দাঁড়াও এক হাজার।